সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সেরা ফ্যাকাল্টি, প্র্যাকটিক্যাল বেসড ট্রেনিং, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট, জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়। নতুন বছরেই হাতের কোল সবুজ সঙ্গের খেলার মাঠ কিনে নিয়ে এলাকার মানুষের হাতে তুলে দিতে যায় কোন্নগর পৌরসভা। রবিবার সন্ধ্যায় হাতের কোল তারক উদ্যান বা গ্রিন পার্কের উদ্বোধনে এসে একথা জানালেন পৌরপ্রধান স্বপন দাস। উল্লেখ্য, হাতের কোল সবুজ সঙ্গ খেলার মাঠটি বেশ কয়েক বছর যাবৎ আইনি জটিলতায় আটকে রয়েছে। মাঠ ফেরানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনও চালিয়েছেন এলাকাবাসী। রবিবার গ্রিন পার্কের উদ্বোধনের পর পৌরপ্রধান স্বপন দাস বলেন, এই পার্কের মতোই পৌরসভা এই এলাকার মানুষের দাবি মেনে সবুজ সঙ্গের খেলার মাঠটিও পৌরসভা কিনে নিয়ে স্থানীয় মানুষের হাতে তুলে দেবে। এ নিয়ে জেলা শাসক ও জমির মালিকের সঙ্গে কথাও হয়েছে। যদিও স্বপনবাবু বলেন, মাঠটি রেকর্ডে খেলার মাঠ হিসেবেই রয়েছে, তবুও ছোটদের খেলাধুলার স্বার্থে পৌরসভার অর্থে এই মাঠটি কেনা হবে। এ ব্যাপারে তিনি স্থানীয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন। এদিন নবরূপে সজ্জিত তারক উদ্যান বা গ্রিন পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মিহির গাঙ্গুলি, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, উপপৌরপ্রধান গৌতম দাস সহ অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্ট মানুষজন। নতুন বছরের সন্ধ্যায় এই পার্কের উদ্বোধনে উপস্থিত ছিলেন এলাকার বহু প্রবীণ ব্যক্তিরা থেকে মহিলা ও শিশুরা। পার্কের দেওয়ালও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মনীষী ও ছোটদের জন্য বিভিন্ন ধরনের ছবি। উপস্থিত সকলেই এদিন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা নাগের বিভিন্ন কাজের প্রশংসা করেন। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। পৌনিক ট্রাভেলস, যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করুন। যে উদ্যোগের কোন মাপকাঠিতেই তার সীমা নির্ধারণ করা যাবে না। ছোটদের আকাশ ফেরত পেলাম, ছোটদের সবুজ ঘাস পেয়েছে, যার মধ্যে তারা ছুটোছুটি করবে। ইতিমধ্যেই সবাই স্লিপে উঠে গেছে, ওখানে স্লিপ কাটছে, কেউ দোলনা চড়ছে, একটা শুভ মুহূর্ত। আমরা সত্যি কন্যাগঞ্জ পৌরসভার যে উদ্যোগ পার্ক উদ্বোধনে সমস্ত মানুষকে আমরা স্বাগত জানাচ্ছি। শুভ নববর্ষের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। আমরা আপনাদের সকলের কাছে আমরা প্রস্তাব, যার জমি বলে যে দাবি করছে তাকেও বলেছি যে যদি আপনি ন্যায্য দাম দিয়ে কিনতে চান, বিক্রি করতে চান, আপনি তো আলটিমেটলি প্রমোটিং করবেন, তো সেই পয়সাটা আমরা পৌরসভার থেকে দিয়ে দেব। আপনি এটা দিয়ে দিন, বাচ্চারা যাতে খেলা করতে পারে তার ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও আবেদন করেছি যে জায়গাটা যাতে অধিগ্রহণ করে দেওয়া হয়, তার কারণ এই জমিটার যে সেটেলমেন্ট রেকর্ড পর্চা, সেই পর্চার মধ্যে পরিষ্কার লেখা আছে খেলার মাঠ। কাজেই সেই জন্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা আবেদন করেছি যে আপনারা আমাদের অ্যাকুইজিশন করে তার জন্য যা টাকা লাগে আমরা সেই টাকাটা দেব পৌরসভার পক্ষ থেকে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অলরেডি সেই ব্যাপারে কাজ শুরু করে দিয়েছেন। আমরা দুটো রাস্তাই খোলা রেখেছি, আশা করছি এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের দাবি সেই দাবি আমরা মেটাতে পারবো। এবং এই অঞ্চলের যে যিনি সবচেয়ে জনপ্রিয় কাউন্সিলর, যার ইচ্ছাতে এবং যার প্রচেষ্টাতেই মূলত আমরা পৌরসভা, আমরা তার সমগ্র কাউন্সিলররা মিলে আমরা তার পাশে দাঁড়িয়ে এই এলাকার মানুষের যেটা ইচ্ছা তাদের সেই ইচ্ছা শক্তি পূরণ হোক। আজকে শ্রীরামকৃষ্ণের 1 জানুয়ারি, তিনি মানুষকে বিভিন্ন জিনিস তার শক্তি দান করেছিলেন। আমরা ঈশ্বরের কাছে আজকে এই পার্ক উদ্বোধনের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি, হে ভগবান, শিশুদের পার্কটা তুমি ফিরিয়ে দাও। তার জন্য পৌরসভা যা যা করার দরকার, যত টাকা দরকার, আমরা সমস্ত টাকা ব্যয় করব পৌরসভা। আরেকটার অপেক্ষা কি বলবেন?
হ্যাঁ একদমই তাই। আমাদের এখানে আজকে আমাদের যে পার্কের উদ্বোধন হলো বলতে পারেন এটা শুরু, এবং যে মাঠ নিয়ে আমাদের হাতিরপুলের সমগ্র যারা অধিবাসী রয়েছেন তাদের যে লড়াই, সেই লড়াইতে আমরা পাশে পেয়েছি আমাদের পৌর প্রধান শ্রী স্বপন দাস মহাশয়কে, এছাড়া আমাদের সমগ্র পৌরসভার যারা কাউন্সিলর রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন, সকলকে আশা করছি আমরা পাশে পাবো, এবং পৌরসভা যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে তাতে আশা করি আমাদের মাঠ আমরা অবশ্যই রাখতে পারবো। এসটি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটার ধূপ, ফিনাইল, সাবান, সস, আচার সহ অন্যান্য গৃহস্থালী দ্রব্যাদি। খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। সৃজন খবর বাংলা নিউজ।